হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউ। আর এর আগের লেকচারে আমি যেটা আলোচনা করেছি ডাটা স্ট্রাকচারে, সেটা হচ্ছে স্ট্যাক। তো ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব, হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ। তো স্ট্যাক আমরা কি দেখেছিলাম? স্ট্যাক দেখেছিলাম আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে আসবে সেটা আগে চলে যাবে। ওকে, তো এক্সাম্পল দেখেছিলাম স্ট্যাকের, যে আমাদের কি হবে, এখন একটা গ্রুপের একটা লাইনের যদি একজন আসে কোন একটা প্লেটকে আমাদের এখানে জমা করে দিয়ে যায়, এবং পরের জন সে যদি আরেকটা প্লেট জমা করে দিয়ে যায়, তো এভাবে এসে যদি আরেকজন এসে যদি আরেকটা প্লেট জমা করে দিয়ে যায়, তাহলে আমাদের উপরে থাকলো কোনটা, লাস্ট ফার্স্টেরটা। ঠিক আছে, যে ফার্স্টে যে লাস্টে জমা দিয়ে গেছে তারটা। তো আমরা আমরা যদি সেটাকে নিতে যাই, তাহলে কি হবে, লাস্টেরটা আমাদের কি হবে, পপ হবে। ওকে, আগে লাস্টেরটা পপ হবে, তারপরে সেকেন্ডটা পপ হবে, তারপরে ফার্স্টেরটা পপ হবে। ঠিক আছে, তো লাস্ট ইন ফার্স্ট আউট। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি, কিউ। তো কিউ হচ্ছে কোনটা, সেটা হচ্ছে লা ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে সে আগে চলে যাবে। ঠিক আছে, তো কিউ কি একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি আমরা ফিফো বলতে পারি, যে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচারে আমাদের যে ডাটাটা, সেই ডাটাটা রাখা এবং সেখান থেকে ডিলেশন, ইনসার্শন এবং ডিলেশন এর প্রসেস বা প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় আমাদের কিউ থেকে। ঠিক আছে, তো কিউ এর একটা প্রসেসটা কি, ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো যে আমাদের এখানে আমরা একটা এক্সাম্পল দিছি, যে এখানে একটা কাউন্টার বক্স, টিকিট কাউন্টার। তো আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট নিতে যাই, তখন আমরা কি করি, একজন ব্যক্তি বা আমি আমাকে নিজেকে ধরি, যে আমি যখন ওই টিকিট কাউন্টারে টিকিট নিতে যাই, তখন আমি গেলাম, যাওয়ার পর যখন ওনাকে টাকা দিলাম, তখন উনি আমাকে টিকিট দিল। দেওয়ার পর আমি কি করলাম, তার থেকে টিকিট নিয়ে আমরা ব্যাগে চলে আসলাম। ঠিক আছে, তো আর নেক্সটে আরেকজন ব্যক্তি এখানে লাইনে দাঁড়াইতেছে। ঠিক আছে, আরেকজন ব্যক্তি যখন লাইনে দাঁড়াবে, তখন সেটা কি, ইনসার্শন। আর আমি যখন টিকিট নিয়ে যখন চলে গেলাম, তো আমার কাজ শেষ, তখন আমি কি হব, ডিলেশন। তো ডিলেশনকে এখানে কি বলা হয়, ফ্রন্ট। আর ইনসার্শনকে এখানে কি বলা হয়, রেয়ার। ওকে, তো ইনসার্শন যেটা সেটা হচ্ছে রেয়ার, আর ডিলেশন যেটা সেটা হচ্ছে কি, ফ্রন্ট। ঠিক আছে, তো তো আমরা এখানে কি দেখবো, এখন অ্যাপ্লিকেশন অফ কি। তো অ্যাপ্লিকেশন অফ কি, এখন অ্যাপ্লিকেশন অফ কিউ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ কিউ বলতে এখানে সিপিইউ শিডিউলিং এবং ডিস্ক শিডিউলিং এ এটা ব্যবহার করা হয়, কিউটি। ঠিক আছে, ব্রেথ ফার্স্ট সার্চ, আর এই সার্চের ক্ষেত্রে আমাদের কি ইউজ হয়, কিউটা ইউজ হয়। তো ভিউয়ার্স, আশা করি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কিউটি বুঝে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সব ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।